জুয়েল, কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার কতটা কাছাকাছি, আর যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন? উজ্জ্বল হাফিজ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে এক ধরনের শঙ্কা তো রয়েছে। আমরা আজকে সকাল 10টা নাগাদ কথা বলেছিলাম কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পের যে ব্যবস্থাপক, তিনি যেটি জানিয়েছেন যে আজকে সকালে 107.18 ফুট পানি রয়েছে। কাপ্তাই হ্রদের পানির যে ধারণ ক্ষমতা সেটি হচ্ছে 109 ফুট, গতকাল একই সময়ে সেটি ছিল 107.06 ফুট। সেই জায়গা থেকে বেশ কিছুটা বেড়েছে আজকে এই কয়েক ঘন্টার 24 ঘন্টার ব্যবধানে। তো এরই মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি পৌর শহরের লুম্বিনী পাড়ায়। আমার পেছনে যে সড়কটি আপনারা দেখছেন সেটি হচ্ছে লুম্বিনী পাড়ার এই যে সড়ক, সেই সড়কটি আসলে এর মধ্যে প্রায় হাঁটুছুঁচি পানি হয়ে গিয়েছে, লোকজনের চলাফেরাও বেশ বিঘ্ন ঘটছে। আমরা যেটি জানতে পেরেছি যে যখনই এই ধরনের পানি বেড়ে যায় আসলে তখন 108.50 ফুট পর্যন্ত তারা স্বাভাবিক মনে করেন, এবং সেটি যখনই এর চেয়ে বেশি বেড়ে যায় তখনই আসলে বিপদ সীমা অতিক্রম করেছে বলে তারা ধরেন। এর আগে এর যে প্রভাব পড়ে সেটি হচ্ছে যে রাঙামাটি শহরের সঙ্গে 8টি উপজেলার যে নৌযোগাযোগ রয়েছে সেই উপজেলাগুলো আসলে পানিবেষ্টিত। সেই উপজেলাগুলোর রাস্তাঘাট, বসতবাড়ি এবং যে বিস্তীর্ণ যে ফসলের মাঠ রয়েছে সেগুলো আসলে পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায়। সেখানে আসলে এই সংখ্যাটুকু যেমন রয়েছে পানি বাড়ার ফলে, একই সঙ্গে যে কাপ্তাই এই 107.18 ফুট এই পানির সঙ্গে 108.50 এর খুব ব্যবধান কিন্তু নেই, প্রায় 1 ফুট বিপদসীমার 1 ফুট নিচে কিন্তু আসলে পানি প্রবাহিত হচ্ছে। রাঙামাটির এই পরিস্থিতিতে আমরা শহরে যেটি দেখেছি অনেক বাড়িঘর এরই মধ্যে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অনেকে একেবারে ঘর ছুঁই ছুঁই পানি উঠেছে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছিলেন।